जरा सा झूम लूं मैं अरे नारे नारे ना जरा सा घूम लूं मैं अरे नारे नारे ना आ तुझे चूम लूं मैं अरे नारे बाबा ना मैं चला গানটা শোনার পরে শাহরুখ খান কোনো মন্তব্য করেছিলেন আপনার সম্বন্ধে বা গানটার সম্বন্ধে কতটা কি ভালো লেগেছে? অ্যাকচুয়ালি শাহরুখ খান খুব ভালো বড় রক স্টার অ্যান্ড খুব মিউজিক্যাল স্টার, কিন্তু মিউজিক সেন্সটার মধ্যে নেই। इधर आओ इधर आओ। उधर क्या है? भालो करे देखबेन किन्तु बादर बाजार थेके बादर किनते हबे। दाना दाना भालो करे देखो। एई तोके रोज देखी एदिके কলা। আরে না 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 কি না দাঁড়া তোমাকে বলছি না। আচ্ছা 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 ভালো করে দেখো। কলা কিন্তু চিবিয়ে খাওয়া যাচ্ছে না। কাঁচকলা কলা কাঁচকলা অঙ্কিন হ্যাঁ আমার সাথে থাকতে থাকতে দেখছি তোমার বুদ্ধিটা দিন দিন বেড়ে যাচ্ছে। হ্যাঁ এত বুদ্ধি বেড়েছে যে এটা বুঝতে শিখেছি যে সুন্দর মুখ দেখে তার মনের অবস্থা বোঝার চেষ্টা করো না। কিন্তু এই কাঁচকলা কেন হঠাৎ? দেখো এখন যে খাওয়া দাওয়া চলছে নিশ্চয়ই পেট খারাপ হয়েছে। সে তো বুঝতে পারছি, অন্যদিন সকাল হলেই মাখন ঘি এইসবের প্যাকেট হাতে দেখা যায়, আজকে দেখছি মুড়ির বাটি হাতে। শুকনো মুড়ি আমার। এই ধনা একটা কাজ কর, চল আমরা বাজারে চলে যাই, তুই আমি যৌথভাবে ইন্ডিয়া প্যারাগুয়ে যৌথভাবে বাজারে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করব। চলে ইয়েস বস। চলে গেল কে তুলবে? আমার বাবা। না উনি পারবেন না। তুই তোল আমি তুলি। টাটা টাটা বাই বাই টাটা টাটা বাই। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट गए, हाँ लुट गए दादा, तो लुट गए हम तेरी मोहब्बत में। तड़प तड़प के इस दिल से आह निकलती रही, मुझको सजा दी प्यार की, ऐसा क्या गुनाह किया तो लुट दादा, शांत शांत। ओ बाबा कष्ट पेओ ना, ओ तो बोलोगे तुम कष्ट पेओ ना, तुम बरुम दो लाइन लिखो তাহলে তো মনটা হালকা হতে পারে। না ঠিক আছে ঠিক আছে, কবিতা লিখবো না। হ্যাঁ ভালো ভালো। কেন লিখবো বলি? কেন লিখবো? হ্যাঁ যার জন্য আমার সমস্ত কবিতা, যার জন্য আমার সমস্ত লাইন, যে আমার কবিতার প্রাণ, যে আমার কবিতার অনুপ্রেরণা, অস্তিত্ব, সেই তো আজকে পর হয়ে গেল। দাদা তুই এইভাবে ভেঙে পড়িস না বিচ্ছিরি ভাবে। বলছি আমাদের তো এখন লড়তে হবে, কেল্লা ফতে করতে হবে, ময়দান এইভাবে ছেড়ে চলে যাবি তুই? হ্যাঁ যাবো যাবো, ময়দান ছেড়ে চলে যাবো। বাহ ভালো ভালো। কিন্তু যাওয়ার আগে তুলে ধর ধর আমাকে, যাওয়ার আগে এই কবির শেষ লেখা কবিতায়
শেষবারের মতো পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে যাব আমার বেদনার কথা। আহারে কষ্ট, কাঁদিস কাঁদিস কাঁদিস, সরে যা। তোরা এদিকে, ভয় লাগছে কিন্তু মারপিট করছিস। কত বেদনা, বেদনা লাল হয়ে গেছে বেচারা। দিদি তুমি চলে গেছো কত দূর, তুমি চলে গেছো কত দূর, কোথাকার তব ভিসা, তুমি চলে গেছো কত দূর, কোথাকার তব ভিসা, ভুলিনি তোমাকে, ভুলবো না কমরেড মোনালিসা। কার কার কথা ভেবে, কার কথা ভেবে সিঁথিতে পড়েছো সিঁদুর। ঘুমটা দিয়ে রেখো, নাহলে চেটে খাবে নিঙ্কি। এক সেকেন্ড, এক সেকেন্ড দাঁড়া। আমার চোখে জল চলে এসছে না, চোখে জল চলে এসছে, চোখে জল দেখে আমার চোখে জল চলে এসছে। আহারে আমার অন্যের দুঃখ দেখে আবার খুব খিদে পেয়ে যায়। ভুতু তুই ছেলে মানুষ, এই সমাজের কলুষ এখনো তোকে স্পর্শ করতে পারেনি। তুই জানিস না এই পৃথিবী কি নিষ্ঠুর, কি নিষ্ঠুর। তোদের মোনালিসা আন্টি এখন আমার জীবনের এই ভয়ানক মর্মান্তিক চাঁদ ছড়িয়ে পাত্তি তো একটু সব ভুলে গেল। যাই হোক, আমার জীবনের এই মর্মান্তিক অবস্থায় আমি নীরবে চুপচাপ মনে মনে লিখে চলেছি হৃদয় বিদারক দুঃখের কবিতা। বাবা আবার কি, ধন্যবাদ ভুতু, ধন্যবাদ ধন্যবাদ। লজ্জা পেও না আঙ্কেল, লজ্জা পেও না, শুনিয়ে দাও। আরে রক্তিম অভিনন্দন, আস্তে আস্তে আস্তে, বস বস বস, শশুরা ভেঙে দিল, খুলে গেল নাকি? এই 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 মোনার শ্বশুর, এই এই আস্তে। মোনার শ্বশুর তার চেহারা একটা কদাকার স্বভাব পশু। মোনা কান্নাকাটি করে খিল দিয়ে ঘরে, দেখ না মোনা কান্নাকাটি করে খিল দিয়ে ঘরে, সীতারে হরিল যেন রাবণ অসুর। অসম্ভব ভালো, চাপিস না, নোবেল বাধা বলছিস? আরে বাস, এ জাগি বসো, দাদা তুই ভেঙে পড়েছিলিস। ও হ্যাঁ, জাগি বসো। তোমার মনে কি গভীর দুঃখ গো তপু আঙ্কেল? আর বলিস না তপু আঙ্কেল। হ্যাঁ, আমি বলবো একটা ম্যাজিক করি, যাতে তুমি সব সব দুঃখ ভুলে যাবে আর তোমার হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। করি না গো তপু আঙ্কেল, ওর কথা একদম শুনবে না। কেন? ও একটা বুন্ডুল মাস্টার। এই রে, এই তুই চুপ কর, তুই তোর ডিম কথা কার, কান খুলে শুনে না বুটি মাছ। এ রক্তিম আর চলে ছাড়া আর কাউকে ভয় পায় না। এই যে ট্যাবলেট, তুই একদম কথা বলবি না, তুই তুই যদি ছাড়ে দেখলে এরকম করে ভয় পেয়ে যায়। এত বড় অপমান, যা তোর সঙ্গে কথাই বলবো। কে কে কথা বলতে এসেছে আমার সঙ্গে? তুই তো করে না শোনা এরকম, চুপ করো তুমি, দাঁড়াও। সরি টাক ছেড়ে দে। কিছুতেই না বলিস না, বাবা
ভুতু ওই ম্যাজিক ফলটা তোরই মস্তিষ্ক প্রসূত আমি বুঝতে পেরেছি তুই ফালতু ফালতু ছেলেটাকে ঠকালি দেখি ম্যাজিক ফলটা একবার নিজে খেয়ে দেখ নিজে খেয়ে দেখ না আমি কেন খাবো দুষ্টুমি তো অপর দিয়ে যায় এই ভূতু ওকে আমি চিনি না গাঁটে গাঁটে বিচুটি পাতা তো ছোট ছোট গাঁটে গাঁটে বিচুটি পাতা যা 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 করবি করে এই যে শুরু হলো ম্যাজিক ফ্যাজিক করবে আরে ভয় পাই না কি হলে দে 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 আরো কি সব দিবি দে 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 না দে কি দিবি এ সবার থেকে বেশি ছুলকানো পাচ্ছে সর্বনাশ করেছে ও কিছু কি পাতার ম্যাজিক গেলি তো গেলি গেলি দাদা দাঁড়া 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 কি হলো তোর এই অবস্থা আমারও মনের এই অবস্থা দুজনের অবস্থা মিলিয়ে আমার একটা কবিতা বেরোলো তোর এই সময়ে একটা দু লাইনের কবিতা বেরোচ্ছে বেরিয়েছে বেরিয়েছে শোন শোন বিষাদ সাগর তটে বসে আমি ঢেউ গুনি বিষাদ সাগর তটে বসে আমি ঢেউ গুনি এগো পাশে আমার ছোট ভাই সারা গায়ে চুলকুনি জঘন্য কবিতা ভূতু পাগল নাকি তোকে ডাকে এইভাবে চুলকে দিয়েছিস ওকে জব্দ করতে আমি হেল্প করবে বলো একদম হেল্প করবো 100 বার হেল্প করবো 1000 বার হেল্প করবো বল না দাঁড়াও চুলকুনি ধরে দাও তো প্লিজ 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 আম ফাইন ছি 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 ভারে ছি ছি কি করেছো তোমরা সবাই আমার রক্তিম সোনার সাথে জানো জানো আন্টি এই ভূতু টপু আঙ্কেল আর দীপু আঙ্কেল মিলে জানো আমাকে মাটির ফল খাইয়ে দিয়েছে ভারী অন্যায় ভারী অন্যায় মাটি মাটি আমরা কি করলাম আমি কিছু করিনি রকম আমাকে বলেছে মিষ্টির ফল এই মিষ্টি ফল বলছে এই আমি মিথ্যা কথা বলছি দাদা কিছু বল না 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 রক্তিম তুমি একজন সরল শিশু এরকম মিথ্যা কথা বলা কদাচ মানায় না তোমাকে ছি 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 ইউ পেপেল ছি ইউ পেপেল ছি পুরো ধারিস কথা কর একটা ছোট্ট বয়কে এভাবে ফিয়ার শো করাচ্ছ লজ্জা এই লজ্জা করে না ও শর্মিলা আন্টি ও না ও না আমায় পুঁটি মাছ বলেছিল তারপর জানো ও না আমায় ভন্ডুল মাছতে বলেছিল তাই জন্য মেরম করেছি বাবা ডিসকাস্টিং ডিসকাস্টিং ইউ অল নটি অশোক আমার বেবি অশোক সব টেল করব আমি দেখলি আমার সাথে কি রকম ভাবে ব্যবহার করতে হয় ব্যবহার খুব ভালো রে একটু চশমাটা খুলবি আরো সুন্দর দেখাচ্ছি সুন্দর না কি সুন্দর লাগছে তো চশমা আমাকে এরকম ভালো ঠিক আছে ভালোবাসবো চলো 1 2 3 টাকা এ শর্মিলা দি এ শর্মিলা দি কাকা শর্মিলা কি হচ্ছে রক্তি সোনা ওয়াইশ আউট ওয়াইশ তুমি যেই গেছো ওই ভূতু আমাকে ভয় দেখিয়ে দিয়ে চশমাটা আমার মনে হয় যে ভূতুর মধ্যে যে অপার অবিমিশ্র অমিত শক্তির প্রকাশ অসামান্য অনবদমনিত চির অম্লান আজ আমাকে বলতে বল বল আসলে আমি বলতে চাইছি যে ভূতুর মধ্যে যে পিওর ইনোসেন্স মানে একদম শিশুর সারল্য আছে সেটাই ওকে দিয়ে এই সব করিয়ে নিচ্ছে আর কি এই হলো আমাদের জীবনের এক অদ্ভুত আইরনি কি আশা করি আমি বোঝাতে পেরেছি না বিচ্ছিরি হয়ে আচ্ছা সবাই এখন আমার ভাই দোষ দিচ্ছ না দাঁড়াও তো দেখাচ্ছি তোমাকে ভূতু বেবি তুমি যদি মন নটি করো না তাহলে কিন্তু অপু আঙ্কেলকে টেল করে দেবো আর যদি গুড গার্ল হয়ে থাকো তাহলে মেনি মেনি গিফট মাইন্ডে রাখো আচ্ছা ঠিক আছে মাথায় রাখবো
টপু আঙ্কেল, হ্যাঁ টপু আঙ্কেল, তোমার কবিতার খাতার ভেতর থেকে কি কি দেখা যাচ্ছে গো? ওটা কই? কিছু না তো। আমার সমস্ত কবিতা পুড়ে ছাই হয়ে গেল, আমি ধ্বংস হয়ে গেলাম। আমি মরে গেলে একটা শোক সভা করো প্লিজ। সবাই মিলে কোরাসে কীর্তন করছিস কেন? এটা কি হরিশার হাট নাকি ফুটবল মাঠ? কি হয়েছে? সে কি কখন কি কখন আগুন লেগেছে? আগুন 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 লেগেছে, জল ঢাল কাঁদলে হয় না কিছু? আগুন লেগেছে আমার ভাগ্যে, আমার সমস্ত সৃষ্টি পুড়ে খাক হয়ে গেল, আমি ধ্বংসপ্রাপ্ত হলাম। দাদা তোরা আমাকে শেষ বিদায় জানা, আমি শেষ হয়ে গেছি, আমি আর নেই। দেখো বলে আমি আর নেই, দিব্যি একটা খয়াটে গোপলা চিচিংদের মতো সামনে দাঁড়িয়ে রয়েছিস আর বলছিস নেই। ভেজদা এবার খাতাটা দেখাও তো, ইনভেস্টিগেশন করতে হবে। এ পোড়া খাতা আর খুলতে বলিস না। এই 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 কোথায় ইয়ে কিয়া খড়ে? এই ফ্যামিলি শো খেত পে। হ্যাঁ ধোকা গুড। কুত্তা নে ভোকা, গেস্ট আয়া ভেতরে ঢোকা, যাকে লেকে আয়া ময়া চয়া কিছু মিলছে না, চেপে যাও মিলবেন, গেস্ট লেকে আয়া। বড়ি মুশকিল হ্যায় খোয়া মেরা দিল হ্যায়, বড়ি মুশকিল হ্যায় খোয়া মেরা দিল হ্যায়, কোই উসে ঢুন্ড কে লায়ে না, বড়ি মুশকিল হ্যায় খোয়া মেরা দিল হ্যায়, কোই উসে ঢুন্ড কে লায়ে না, জাগে কাহা মে রপট লিখাম, কোই বতলায়ে না, মে রোউং ইয়াহ সুরো, করুন মে কিয়া করুন, মে রোউং ইয়াহ সুরো, করুন মে কিয়া করুন, মে রোউং ইয়াহ সুরো। বাড়িতে তো জিলেট আছে। ও হ্যাঁ আপনি এক কাজ করুন, জিলেট গার্ড দিয়ে ক্লিন শেভ করে নিন। ওকে ঠিক আছে। আর দাদাবু আপনি দেখি আপনি জিলেট মার্ক থ্রি আমি যাবো এখন গিয়ে চা বানিয়ে আনবো। শুধু মনে রাখবেন ধনা যেখানে সব সমস্যার সমাধান। আচ্ছা ঠিক আছে আমি গিয়ে দাড়িটা কামিয়ে আসি। হ্যাঁ যা। এই মেসা 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 কাম হিয়ার কাম হিয়ার, সিট ডাউন সিট ডাউন সিট ডাউন। ও গেম? ইয়েস ও গেম হবে, গেম হবে, গেম হবে। ওকে দাদা তুই একটু দাদাকে বলে দে আমাদের বাড়িতে কেউ এলে আমরা একটা গেম খেলি আসলে। হ্যাঁ হ্যাঁ তো খেলাটা হচ্ছে ভেরি ইজি স্যার, এই চোখের সামনে দেখতে পাচ্ছেন আমার পিঠের কাছে ধরা আছে কয়েকটা কার্ড, এইবার কি করতে হবে এই এক একটা করে কার্ড একবার আপনি একবার ও না দেখে মাথার উপর ধরতে হবে। এই যে কার্ডগুলোর পেছনে কয়েকটা শব্দ লেখা আছে সেটা হচ্ছে একটা গানের নাম, তো এইবার সেটা কি করতে হবে আপনি যেই ধরলেন আপনি তো দেখতে পাচ্ছেন না, কে দেখতে পাচ্ছে না ও দেখতে পাচ্ছে। হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। এইবার ও আপনাকে কিছু না বলে ব্যাপারটা বোঝাবে যে কোন গানটা লেখা আছে। অভিনয়, ইওর টাইম স্টার্টস নাও। সব দেখিস না রে দিল,
বলে জব ভি কই হো যা জব ভি কই লড়কি দেখো মেরা দিল দিবানা বলে ওলে 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 গাও তরানা গারা ঝুম ঝুম কে গলে গলে ওলে 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 মুঝকো লুভাতি হে জওয়ানিয়া মস্তি লুটাতি জিন্দেগানিয়া দেখো মেরা দিল দিবানা বলে ওলে 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 আরে ইয়োর টাইম স্টার্টস নাও তবলা বাজাচ্ছে না নাচছে নাচছে না কোন স্টেপ দেখাচ্ছেন নাচিও নাচছে কোমর জায়গা নাচছে কোমর নাচছে আচ্ছা হ্যাঁ লচকাতি কমর এবার দেখ দেখ ঢাক ধুনুচি 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 এটা বিশেষ সময় আরে ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর ছমা আসর থাকবে মা আর কত ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ বাজা কাশোর জমা আসর থাকবে মা আর কত Your time starts now. মানে বাদিকে যাবি ও হি সরি হিন্দি হিন্দি ওনার গান ও লাইনের পরের লাইন ও আচ্ছা পরের লাইনটা বলছিস এই খুশবু খুশবু ও খুশবু খুশবু খুবসুরত বহুত খুবসুরত খুশবু তারপর প্রজাপতি হয়ে উড়ে গেল খুশবু নেহি বিন্দু চুটকি সিন্দুর এক বিন্দু চুটকি সিন্দুর না না ইতনা সা এই আরেকটু কি বলা যায় ছোটা জায়গা আরেকটু ছোটা ইতনা ছোটা সা নন্না সা প্যারা সা না তবে আপনার গান তো হ্যাঁ স্যার পরের শব্দগুলো তো একটু চলে যান না নাচা নাচি নাচা লাচি লাচা লাচি প্রচন্ড নাচের গান আর কি
जरा सा, अरे जरा सा झूम लूं मैं, अरे नारे नारे ना आती झूमूंगा। जरा सा झूम लूं मैं, अरे नारे नारे ना, जरा सा घूम लूं मैं, अरे नारे नारे ना, आ तुझे चूम लूं मैं, अरे नारे बाबा ना, मैं चला बन के हवा, रब्बा मेरे मैनू बचा। जरा सा झूम लूं मैं, अरे नारे नारे ना, जरा सा घूम लूं मैं, अरे नारे बाबा ना, आ तुझे चूम लूं मैं, अरे नारे बाबा ना, मैं चली बन के हवा। আচ্ছা, এইটা তো শাহরুখ খানের ছবির গান। আমার তো মনে হয়, মানে আমারও মনে হয়, তোদেরও মনে হয় কিনা জানি না, একদম শাহরুখ খানের হিরো হওয়ার পেছনে ওনার অবদান অনস্বীকার্য, অনস্বীকার্য অবদান। এই গানটা শোনার পরে শাহরুখ খান কোনো মন্তব্য করেছিলেন আপনার সম্বন্ধে বা গানটার সম্বন্ধে, কতটা কি ভালো লেগেছে? অ্যাকচুয়ালি শাহরুখ খান খুব ভালো বড় রক স্টার অ্যান্ড খুব মিউজিক্যাল স্টার, কিন্তু মিউজিক সেন্সটার মধ্যে নেই। এই প্রথম জানলাম, এটা তোমাকে প্রথম বললাম, জীবনের যত ভালো গান সেইগুলোকে শাহরুখ খান সবসময় ডাউটফুল ছিল। ওর লাইফের একটা খুব ভালো গান অশোকাতে, রোশনি সে ভরে ভরে, ইটস এ ক্লাসিক সং, অ্যাবসলিউট দুর্দান্ত। কিন্তু যদি ওই প্রোডিউসার নিজেই হিরো আর ওই গানটাকে ও বলে পাতা নেই দাদা সমাজ মানে আর রাখুঙ্গা নি রাখুঙ্গা, তখনই ভেবে নিয়েছিলাম, তখন ভেরি রিলাক্টেন্ট, তাই বলে এই গানটাকে কোনোদিনও প্রমোট করা হয়নি, নিজেই করেনি। সেকেন্ড টাইম আবার এমনি হলো, ফির ভি দিল হিন্দুস্তানি হয়েছে, যেটা সবচেয়ে ভালো গান আজিজ মির্জা বলছে দারুণ গান, যতীন লালিত দারুণ গান, আমিও খুব ইভেন লুকিং ফরওয়ার্ড কি কবে এই গানটা আসবে, হঠাৎ একটা পার্টিতে আমি ঢুকছি ও বেরোচ্ছে, আর তিন দিন আগেই গানটা গেয়েছিলাম, বললাম কেসা লাগা গানা, আবার ও গানা মানে যত ক্লাসিক সং না ওর, ওর বিষয়ে একেবারে কোনো বই নেই কি এই গানটা ক্লাসিক। অরে ক্যা, অরে ক্যা, অরে ক্যা তোমায়ে তো, ও মানে ও গানটা বুঝতেই পারলো না কি হলো। বাইক মানে বাইকের সামনে কিছু আছে, বাইক নিয়ে লিডার, গুন্ডা, বদমাস, বাদশা, ও দুটো দল বাইক নিয়ে, ও ম্যা খিলাড়ি তু নাড়ি। আচ্ছা শাহরুখ খান আছে, ও শরদ কাপুর আছে, জোশের গান শাহরুখ খানের জন্য গেছি, ও শরদ কাপুরের জন্য, ও না চন্দ্রচূড়ের জন্য, ওকে আই ফুলকে রস মে নহাকে লাই বিনি সে খুশবু চুরাকে, মেরে খেয়ালো কি মলকা, মেরে খেয়ালো কি মলকা, চারো তরফ তেরি ছাইয়া রে থাম লে আকে পাইয়া, চারো তরফ তেরি ছাইয়া রে ছাইয়া।
অসাধারণ জোরে হাততালি জোরে যত জোরে সম্ভব হয় দেখাচ্ছেন দেখাচ্ছেন क्या करूं क्या करूं रोना हंसना हंसना रोना मैं गया रोना हंसना तार पर इधर बोली तो बोले दो अरे यार इधर पंजाबी गान ना 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 एक तो आगे अकलमंद थोड़ा पहले थोड़ा पहले रोना हंसना হ্যাঁ রোনা হাসনা যখন বলছিস গানটা এবার গিয়ে দে দিদি হচ্ছে এবার আমারই গাইতে রোনা হাসনা রোনা হাসনা রোনা হাসনা কবিতা না তুমি গান গায় রোনা হাসনা রোনা হাসনা ছি 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 ধিক্কার 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 ওই গানটা গাইতে গাইতে উনি বোধহয় ঢুকেছিলেন একটু আগে मैं संगीत गाना आपनर गान आर कर गान होबे दिके जबरदस्त मैं संगीत गाना पियानो ना एटा हारमोनियम मैं गाना पा पैर पैर रखना पा पैर पैर कदम कदम एवर बॉल तक मैं कोई ये जोड़े जोड़े कॉन्फिडेंस से मारो जोड़े अगर तुम एवर मेरे दांत मेरे दांत को बुला दादा की कदम तुम जहाँ जहाँ रहो मैं कोई ऐसा गीत गाऊं कि हर सूचे गाऊं अगर कोई ऐसा गीत गाऊं कि हर जो जगाऊं अगर तुम कहो तुमको बुलाऊं ये पल के बिछाऊं कदम तुम जहां जहां रखो जमीन को आसमां बनाऊं सितारों से सजाऊं अगर तुम कहो मैं कोई ऐसा गीत गाऊं हार जगा अगर कहो बेबी के बेबी के से हाय के আমাকে হাই বললো এই তোরা ওদিকে গিয়ে বস ওইখানে পাশে গিয়ে আগে হচ্ছে একটা হত্যি কর এই তুই ওদিকে হচ্ছে একটা হত্যি কর ক্লাসিক্যাল গানে বেস আপনার ক্লাসিক্যাল বেস তাই তো হুম একটু দু এক কলি শোনান না কেন জিজ্ঞেস করছো তুমি কি আমার অডিশন নিচ্ছো না না অডিশন নিচ্ছি না আমার আপনার গলা শুনে আমাদের চাহিদা বেড়ে গেছে শোনার চাহিদা বেড়ে গেছে একটা গান করব তোমরা যেটা ভাবছো কি আমি ক্লাসিক্যাল জানি কি জানি না ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন ওরে মন মনটা কোথায়
ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন, ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন। ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন, ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন। নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল, আরে বাঁচাও আমায়, আরে বাঁচাও আমায়। সুন্দরী চোখ মনের ঘরে ঢুকেছে, বাড়ি বালির প্রেমে পড়েছি, বাড়ির বালির প্রেমে পড়েছে ও ভাড়াতে, বাড়ি বালির প্রেমে পড়েছে এই ভাড়াতে, বাড়ির বালির প্রেমে পড়েছে এই ভাড়াতে। বাড়ি বালি কই, বাড়ি বালি ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন, বৃন্দাবন। ওরে মন কথা শোন যাবি চল বৃন্দাবন, নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল, আরে বাঁচাও আমায়, আরে বাঁচাও আমায়। সুন্দরী চোর মনের ঘরে ঢুকেছে, বাড়ি বালির প্রেমে পড়েছে এই ভাড়াতে, বাড়ি বালির প্রেমে পড়েছে এই ভাড়াতে, বাড়ির বালির প্রেমে পড়েছে। আপনারা সবাই জানেন, কিন্তু আমি আজকে অভিজিৎটাকে জানিয়ে দিচ্ছি যে আমাদের এই রাউন্ডটা হচ্ছে জবাব চাই জবাব দাও। আমরা কিছু প্রশ্ন করব, আমরা একটু খোলা মনে ওর উত্তর এক্সপেক্ট করব, দেখব কতটা কনসিস্টেন্টলি কনফিডেন্টলি এবং সাকসেসফুলি অভিজিৎ দা এই রাউন্ডটা খেলেন। তোমার জন্ম কোথায়? কানপুর। কানপুর, ইউপি। ছোটবেলায় তুমি খুব কনফিডেন্টলি টিটির সঙ্গে পাল্লা দিয়ে দৌড়েছিলে। টিটি, টিকিট চেকার। তখন নতুন নতুন আমি কলেজ থেকে বেরিয়ে বোম্বে পৌঁছেছি, তখন পকেটে অত পয়সা টয়সা থাকতো না, তো আমি মাঝে মাঝে ওই বোরিভালি থেকে ব্যান্ড্রা দেখি আজকে উইদাউট টিকিট, তো অনেকবার কিছু হয় না উইদাউট টিকিট, তো একবার এমনি নেবেছি ব্যান্ড্রা স্টেশনে, টিকিট কাটেনি। তখন 20 টাকা আমার পকেটে ছিল, আর টিকিট চেকার এসে আমাকে ধরেছে, ইয়াঁ পে ইতনা সাজা হ্যায়, এক দিন জেল মে রোগে, এক দিন তুমি কোর্ট মে লেকে যায়েঙ্গে, তোমার উপর ফাইন আয়েগা 200 রুপয়া, ইয়ে ও ক্যা হ্যায় তোমার পাশে। আমি বললাম আমার কাছে কিছু নেই, আমার কাছে একটা মাত্র সিঙ্গল নোট আছে, মধ্যে বহুত কম আর কী আর কুছ দো, কিছু করে 20 রুপিস ওকে আমি দিয়ে দিয়েছি। তখন আমার মাথার উপর একটা ওই ছিল কি ওই লোকটাকে আমি বলছি আর আমি জানি ও ইউপির, ওর কথাবার্তা আর ওর পান খাওয়া আর ভইয়া কাঁকু ওইসব বুঝে গেছি কি ইউপির ছেলে, ওকে বললাম ইয়ার ছোড় দো না ইয়ার টিকিট লে লেতাও, তো ও নিজের ডিউটি করছে কিন্তু ডিউটি না করে ঘুষ খেলো, তাহলে একে আমি শায়েস্তা করব। তো কিছু না, একবার আমার কানপুরের বন্ধুরা এসছে আমার, আমি তখন একটুখানি রোজগার করতে শুরু করেছি, একটা জায়গায় চাকরি করতাম অ্যাকাউন্টসে, তখন ওদের আমি বললাম কি গুরু মেরে পাস এসা হুয়া থা, আমি ওদের তো বলতে পারি লজ্জার চোটে আমার কাছে পয়সা ছিল না টিকিট কাটিনি, আমি বলছি মেরা পার্স ভি চোরি হো গিয়া, পার্স মে টিকিট থা আর টিটি নে ভি পকড় লিয়া উসি দিন এসা থা। তখন বন্ধুরা সব কানপুরিয়া একেবারে কলেজে বন্ধু, তো বললো চলো চিকাই করতে, আমরা তখন তো টিকিট নিয়ে ফিরছি ব্যান্ড্রা নামছি, হঠাৎ দেখি বেটা ওই টিটিটা সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে, একেবারে সবারই চেক করছে একসাথে। আমি কো বলে ইয়ে ভাইয়া ইয়ার, আমরা নামছি নিচে, যেই টিকিট টিটিটার সামনে এসে টিকিট চেক করেছে আমরা পালিয়েছি সবাই, আর টিটি একটা মোটা ছিল, ও সিঁড়ি চড়ে ওপরে ছুটলো, আমরা আবার নেমে গেলাম নিচে সেকেন্ড নাম্বার প্ল্যাটফর্মে, নিচে নেমে আবার টিটি ছুটছে, আমরা ছুটেছি, তারপর আমরা লাইন ক্রস করে লাস্ট প্ল্যাটফর্ম 6 চলে গেছি, আর 6 প্ল্যাটফর্মে গিয়ে আমরা হাঁপিয়ে হাঁপিয়ে বসে গেছি একটা বেঞ্চে, তো আমরা সবাই হাঁপাচ্ছি, টিকিট চেকার এসে দাঁড়িয়ে এলো, আমি বসে আছি, আমি টিকিট 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 টিকিট, আমরা সবাই পকেটে হাত দিলাম এমনি করে বসলাম, ও চাইছে টিকিট, তো আমরা বিল করলাম সবাই একসাথে, চেক করলো আমা আপ লোকের পাশ তো টিকিট হ্যাঁ, তোমরা হ্যাঁ হ্যাঁ ভাগ কেউ রয়ে থে হামারি মর্জি, মানে আছে টিকিট হ্যাঁ তুমি ভাগ রয়ে থে, আমরা কহা তো আমি জিজ্ঞেস করলাম তুমি কেউ ভাগ রয়ে থে, কোনো মানে আছে, তারপর আমাকে বলছে ইউপি কে হো, আমরা কহা সমঝা
আচ্ছা অভিজিৎদা, তুমি ছোটবেলায় একজন বিশিষ্ট ভদ্রমহিলার গলা নকল করতে, তিনি কে? হ্যাঁ হ্যাঁ, এখনো করি মাঝে মাঝে। কে? তখন ইট ওয়াজ মানে আফটার ইমার্জেন্সি, যখন ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি করে দিয়েছিল, তারপর কেস হয়, তখন ইন্দিরা গান্ধী জেলে যায়। আর তখন আমি জুনিয়র কলেজে, ওই সময় কিছু একটা হয়েছিল, তখন ইন্দিরা গান্ধী আবার জেল থেকে ছাড়া পায়। আর জেল থেকে ছাড়া পেয়ে ও ওই ছিল কি শিডিউল ছিল কি ও রাজধানী না কোনো একটা ট্রেনে কানপুরে, তারপর ঝাঁসি, আগে আগে সব জায়গায় স্টেশনে এক একবার আচ্ছা ওয়েভ করবে, নামবে। তখন কলেজের গ্রাউন্ডে আমাদের কলেজের একটা ফাংশন চলছে, মাইকে আমাকে বলছে অভিজিৎ আর খুব শোনাও। তখন আমার মনে পড়লো কি আমার খুব ভালো লাগতো ইন্দিরা গান্ধীকে, আর ওনা খুব কপি করতাম, সবাই বলছে গানা গাও, তো আমি সবচেয়ে আগে গেলাম স্টেজে দাঁড়িয়ে, আর মাইক নিয়ে আমি শুরু হলাম, মাইক সামনে পৌঁছমে, ভাই ও বহনো মৈ আম জনতা সে কহনা চাহতি হুঁ কি আজ হমারে দেশ মে এক নারী এক প্রধানমন্ত্রী কো জেল মে ডাল দিয়া গিয়া হ্যায়, আর মৈ আজ আপ সবসে পুছনা চাহতি হুঁ কি এ দেশ মে ক্যা হো রাহা হ্যায়। মৈ আপসে কহনা চাহতি হুঁ এক বার আর মেরে সাথ আওয়াজ দেকে কহিয়ে, জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। এহেন একজন গায়ককে গান গাইবার জন্য কলেজে শাস্তি পেতে হয়েছিল, এটা ঠিক? একবার ক্যান্টিনে গান করছি, আর আমাদের ক্যান্টিন থেকে বেশি দূরে ছিল না প্রিন্সিপাল রুম সাহেবের রুম, আমি কি জানি কি আমার ভয়েস এত জোরে এত লাউড যে বাইরে অবধি যায়। সামনে ইয়ে কন আয়া দিল মে হুই হলচল দেখ কে বস এক হি ঝলক হো গয়ে হম পাগল, সামনে ইয়ে কন আয়া দিল মে হুই হলচল দেখ কে বস এক হি ঝলক হো গয়ে হম পাগল, ইয়ে বাতে মুলাকাতে হমসে ভি তো হোঙ্গি আর হমসে মিলেঙ্গে ও আজ নহি তো কল, সামনে ইয়ে কন আয়া দিল মে হুই হলচল দেখ কে বস এক হি ঝলক হো গয়ে হম পাগল, লা 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 লা। তখন আমরা এইটাও জানতাম না কি এটা লেটেস্ট গান না পুরনো গান, যে গানগুলো দাদারা গাইতো নিজের সময় ওই সময় তখনও মনে থাকতো। পরে যখন আমি এই যে কলেজে শাস্তি পেলাম, ওটা এই বলে কি এই গানটা আমি নিজের স্টাইলে গাইতাম, তোমাদের জিয়ের প্রোগ্রামে অনেকবার গিয়েছি, আর ওটার জন্যই শাস্ত্রী। ও মাঝি রে এটাতে না একটা টান ছিল, ওই টানটা আমি নিজের স্টাইলে গাইতাম, আর ওইটাই প্রিন্সিপাল সাহেব শুনে আসতো। আর এত জোরে আমরা আওয়াজটা পাশেই, অন্য ইকোনমিক্সের পিরিয়ড চলছে, ওদিকে বিজনেস ল রই চলছে, সবের উপর দিয়ে নৌকো হয়ে যাচ্ছে এগুলো। তারপর সকালে হঠাৎ আবার আমি কলেজে ঢুকছি, সামনে নোটিশ বোর্ডে বড় বড় আমার নাম, অভিজিৎ ভট্টাচার্য সাসপেন্ডেড ফর 7 days। আর রিজন যখন ভেতরে গেলাম তো আমাকে দেওয়া হলো কি তুমি কন্টিনিউ বসে এত জোরে গান করছিলে, ইট ইজ নট অ্যালাউড,
and you have disturbed other classes and periods. আজকে ওই কলেজে আমাকে চিফ গেস্ট ডাকা হয় তখন আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কেন কি আমি গান করি আজকে ওই কলেজে আমাকে এইজন্য ডাকা হয় অ্যাজ এ চিফ গেস্ট কেন কি আমি গান করি অভিজিৎদা তুমি নাকি একবার বাথরুমে আধ ঘন্টা ধরে কাউকে আটকে রেখে ধড়কন ছবির গান শুনিয়েছিল বলো না বলো না বলো না তখনকার দিনে বড় বড় গ্যাং ফোন করে করে বলিউডের লোকেদের যারা উঠছে যারা রোজগার হচ্ছে ফোন আসে শানুকেও ফোন করেছে শিখা সুমনকে ফোন করেছে আর আমার কাছে ফোন এসছে আবু সালেম আমাকে বলল ভাইয়া যারা ফোন করলে না এই দুবাই কা নম্বর হ্যাঁ আ গিয়া হোগা তোমারে ফোন পে তো যারা ফোন করো বাপস মানে বললাম কেউ ভাই মানে কেউ ফোন করো যো কে রে ফোন করো আমি নিজে মোবাইল থেকে আমি বললাম আমি করবো না দুবাইয়ের নাম্বার ফের পুলিশ এসে জিজ্ঞেস করবে কী হয়েছে না হয়েছে ফের গিয়ে পালি মার্কেটে দাঁড়িয়ে একটা জায়গায় দেখলাম ফোন রাখা আছে যে ইন্টারন্যাশনাল কল করেন ফোন করলাম উঠালো হ্যাঁ ভাইয়া আজকাল বহুত গানে বানে গা রে হো বড়ে হিট চল রে হো ইয়ার তোমারে বহুত গানে আ রে কমা ভি রে হো ভাইয়া জরা ইতনা পয়সে ভিজবা দেনা হমকো আইলাম ক্যা বাত করে ইয়ার আভি মানে প্রপার্টি লিয়ে লোন লিয়া মানে মেরে পাশ ইতনা পয়সা নেই বল তো বহুত কমা রে হো তোমারে ইন্টারভিউ দেখ রে হ্যাঁ তোমারে শোজ হো রে হ্যাঁ ইয়ে হো রে হ্যাঁ উনসে ক্যা হোতা আমি বললাম এমনি আমার কাছে পয়সা টসা নেই আমি দিতে পারবো না তারপর আমি নিজেদের কাদুককে ফোন করলাম ই করলাম নাইনটি ঠিক আছে কথা বলছি হঠাৎ চার পাঁচ দিন পর আমাকে আবার ফোন আসলো ভাইয়া এসা হ্যাঁ তোমারা ও গানা বহুত আজকাল চল রা ধড়কন বলা পার্টি হ্যাঁ আমার মেহবুবা কি তখন ওর গার্লফ্রেন্ড ছিল আজকাল ছেড়ে বোম্বেতে চলে এসছে কি পার্টি হ্যায় আমি ঘর পে পার্টি রাখা হ্যাঁ ভাইয়া ও গানা রাত কো আপকো গানা হ্যাঁ আভি বস 10 মিনিট বলে মানে আমি গাড়ি মে হু ওয়াইফ সাথ মে তো মানে উতর কে ফির আপ ফোন কিজিয়ে মানে সুনাতা হুম তারপর আধ ঘন্টা পর ফোন এসছে হ্যাঁ ভাইয়া পার্টি শুরু হো গই হ্যায় ফোন পে গানা সুনাও বড়িয়া সা উস গানে কো আর ফোন কো মানে মাইক মে রাখ দিয়া আর স্পিকার মে বজেগা আর হাম লোগ পার্টি করেঙ্গে আপ গাতে রহনা মানে বসন্তী বলা হালত তখন আমি আর কি করবো আমরা এক মিনিট আমি আর কিছু লজ্জা চোটে বলতে পারছি না বাড়িতেও লোকজন প্রচুর হুম বাড়িতে বাইরে লোকজন বসে আছে আমি বাথরুমে গেলাম বাথরুমে বসি বসে আছি আমি কামড়ের ওপর সিটটা রেখে কামড়ে হ্যাঁ গান শোনাচ্ছি তুম দিল কি ধড়কন মে সব রহতে হো আর গান থেকে গলার থেকে শুরু করেছে না রহতে হো এখন বা পৌঁছে হতে পারছে না আমার জোর সে গা জেসে গায়া থা তুই কি কোই অর ঘর আছে তুম তুম গড়বড় কর রহা এ তুম নেই হো আমার আওয়াজ বেরোচ্ছে না এত খারাপ বাহ মে আ যাও স্বপ্নো মে পাঁচ মিনিট হয়ে গেছে গাইছি আর এদিক থেকে দরজার বাইরে থেকে দুম 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 আওয়াজ আসছে আমি বললাম আরে মে বাথরুমে বউ বাথরুমে বউবি তুম বাথরুম কে অন্দর কিসো গানা শুনে রো ভাবছো আমি কোনো মেয়ে টুকে গান শোনাচ্ছি কি হচ্ছে এদিকে ওদিক জোর সে গা ওদিক ঠিক আছে জোর সে গা বাহ মে আপে এক্সপ্রেশন দিন জেসে তোমারও গানা শোনাতে হবে সুনীল শেট্টি গাতা না আন্না গাতা ওয়েসে গানা তুই কেসে গা রা ইয়ার বাহ মে আ যাও আর এদিক থেকে দরজা লাট মারছে আমার বউ তুম বাহার নিকলো তোমারই তুম মেরে সামনে ঘর কে অন্দর বাথরুমে তুমি কিসব গানা শোনা রে আর ধাড় 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 হয়ে গেছে বাইরে বেরিয়ে হয়ে গেছে আর বাথরুম ভেতর আরে বাহ মে তুম দিল হে হা দাঁড় দাঁড় আমি যখন বাইরে বেরোলাম ঘামে ঘামে ইয়ার আবু সালেম কা ফোন থাকা পার্টি চল রা ও আমার কো গানা শুনে কো বোল রা মানে পার্টি মে গা রা থা একটা সময় কনসিস্টেন্টলি শাহরুখ খানের লিপে তোমার গান সব থেকে বেশি মানাতো তোমার মানে শাহরুখ খানের লিপ তোমার গানে তোমার কি মনে হয় মানুষ শাহরুখের লিপে তোমার গান এত কেন পছন্দ করতেন
করতো না, করে, হ্যাঁ করে, এখনো করে, এখনো করে, এখনো করে, একটা অথেন্টিক, একটা রিয়ালিটি, একটা খুব প্র্যাকটিক্যাল জিনিস ছিল। এখন কি হচ্ছে কি দেখো না, কোথায় মে কোই এসা গীত গাও তোকে, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, লুঙ্গি ডান্স, তো এই যদি এই পর্যায়ে ওরা চলে আসে তো আমারও মন থেকে কোনো ইচ্ছা হয় না কি যার লুঙ্গি ডান্স আসছে আর এই আসছে, আমারও খুব মন থেকে একটা ওই ওগুলো আর কি আর করবো। তারপর দেখা গেলো কি যখন ফিল্ম আসছে সে ফিল্মের যারা স্পট বয়েজ সবাই ইম্পর্টেন্ট, স্পট বয়েজ, অ্যাসিস্ট্যান্ট, যে হেয়ার ড্রেসারের অ্যাসিস্ট্যান্ট তাকেও ফিল্মে কাস্টিংয়ে দেখানো হচ্ছে, লিরিসিসকে দেখানো হচ্ছে, ডাইরেক্টরকে দেখানো হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট সবাইকে দেখানো হচ্ছে, আর সিঙ্গার্সদের নাম লাস্টে আসছে যাকে বলা হয় কি ইসনে মেরি জিন্দগি বানাই হ্যায় স্টেজে চড়ে, কিনকি ওজে সে দাদা আপকি ওজে সে মেরা সাকসেস মিলা, নিজের মুখে বলেছে সাকসেস মিলা, আর তার নাম যখন লোকেরা সবাই হল থেকে বাইরে চলে গেলো তো লাস্টে সব সিঙ্গার্সদের নাম আসছে, আমরা সব সিঙ্গার্সদের বললাম শরম নেই আতি তুমকো, কেউ গা রে হো, কেউ বল দো না হমকো নেই চাহিয়ে, আমারা নাম নেই হমকো নেই চাহিয়ে, ভুকে মরোগে ক্যা, মত গাও, ডু ইট, নেই ইয়ার ও কিছু না। আমি একটা ঠড়াক 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 মেসেজ করে দিলাম, যেরকম টুইট করি তো ওদিক থেকে আসলো অনেকটা কৈফত, ক্যামেরা এই দেখি ওই দেখি ওই দেখি, আমি নাও দ্বিতীয় দিন প্রেস কনফারেন্স ডাকলাম, এই জন্য ডাকলাম কি পাবলিকলি আমি অ্যানাউন্স করে দিলাম কি আই উইল নেভার সিং ফর শাহরুখ খান। অভিজিতের গান মানে একদম ফিট টোটাল, আর যদি ওর সেটা না হতো, গানের ধরনের জন্য বল না, যদি ওর ওটাতে ফিট না হতো না তো এত বড় স্টার হতো না, না 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 ডেফিনেটলি, আমি তোমাকে বলছি রিজনটা বলছি, আমার ভয়েস শুধু সুপারস্টার মেটেরিয়ালকেই শ্যুট করবে, যদি আমার ভয়েস তোমার শ্যুট করে যায় না ইউ উইল বি আ সুপারস্টার, ইউ আর এ স্টার, ইউ আর এ সুপারস্টার, না না না, যদি আমার গান তোমার গলায় ম্যাচ করে যাবে, তুমি ঢাকের তালেটাই দেখে নাও তার আগে কি ছিল, তারপর তারপর তুমি কোন স্টারকে নাও, বেদার ইট ইস ওলে ওলে সাইফ আলী খান, এই গানটা ছাড়া আর কি আছে বলো, আচ্ছা কুমার বেস্ট সং ওয়াদা রাহা সনম, তারপর কোথায়। তো শাহরুখ খান যতদিন ওর মধ্যে ব্যাপারটা ছিল, যবে থেকে ও মিউজিক বুঝতে শুরু করলো না তবে থেকে সব গন্ডগোল হয়ে গেল, আর ও ভেবেছি কি আমরা কি কি বলে হেলা থেলা নাকি ওই করবো, পানের জলে ভেসে গাইবো না, সোজা গাইবো না, সিঙ্গার হিসেবে যদি বলি অভিজিৎ ছাড়া কোনো নাম নেবে না, খবরদার ইটস মাই শো, আসবে না কেউ, উদিত নারায়ণ, উদিত নারায়ণ মতন আর দ্বিতীয় কেউ হবে না, ব্যাস এইটুকু জানলাম। উদিত নারায়ণকে দশে কত, না দশে দশ, দশে দশ, কুমার শানু দশে দশ, বিনোদ রাঠোর, অভিজিৎ জিজ্ঞেস করো, বিনোদ রাঠোর তো পাঁচটা নিয়ে, অভিজিৎকে জিজ্ঞেস করো, অভিজিৎ কোশ্চেনটা ওঠেই না আমার বিষয়ে, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, অসাধারণ, এটা আমরা প্রত্যেক শিল্পী আমরা এটা বিলিভ করেই এগোতে চাই। আচ্ছা আগে গান গাওয়ার সময় আমরা, আমি নিজে আমার ছোটবেলায় দেখেছি একটা কাঁচের ঘরে ওখানে গানটা হচ্ছে, আরেকটা কাঁচের ঘরে এখানে তবলা সেতার ভায়োলিন হেনা ত্যানা নিয়ে বসে মিউজিশিয়ানসরা বসে বাজাচ্ছেন, একসঙ্গে রিহার্সাল হচ্ছে এবং গান টেক হচ্ছে পুরো গানটা একবারে, তখন এত মেশিন টেশিন ছিল না। এই যে এখন এত সুবিধে হয়ে গেছে, এত মেশিন ব্যবহার করা হচ্ছে, গান গাওয়াটা খুব ইজি হয়ে গেছে, তো এটা কি গানের পক্ষে ভালো, মানে এটা কি তুমি মানতে পারো না পক্ষে না বিপক্ষে? আগেকার দিনে মাইক সিঙ্গার কেবিন হতো, এখনকার দিনে ওই ক্যাবিনটাই রয়ে গেছে, বাকি সব সরে গেছে, ওর মধ্যেই সব কিছু হচ্ছে, ক্যাবিনের সাইজ হচ্ছে বাথরুম, স্টুডিও সাইজ হচ্ছে বাথরুম, সিঙ্গার্সরা এসে গেছে বাথরুম, বাথরুম সিঙ্গার্স, বিলিভ ইট। তুমি গান করো না, আমি বাথরুম, তুমি সিঙ্গার হয়ে যেতে পারবে, আমি তোমাকে সিঙ্গার বানিয়ে দেবো, হ্যাঁ তুমি এক্ষুনি গাও, গান করো, এখনই রেকর্ড করো, নেক্সট এপিসোডে আমাকে ডাকো, তুমি গান করো, আর তুমি ভালো করো না, তুমি খারাপ গান করো, ওরা বাজাবে, ওরা ঠিক বাজাবে, তুমি খারাপ করে দাও, আর ওপরে রেকর্ডিস্টকে বলো অটো টিউনার নিয়ে আসতে, এই সবগুলোকে ও
হয়ে যায়, মানে এই আওয়াজটা মেশিনের হিরোর আওয়াজ হয়ে যেতে পারে। আমরা সিঙ্গার জন্মেছি, এখনকার দিনে সিঙ্গার বনতা হয়। অরিজিৎ সিং, অরিজিৎ সিং কি বলবেন? আচ্ছা তুমি দু বছর আগে নিশ্চয়ই কাউকে জিজ্ঞেস করেছিলে কি হাউ ইজ মোহিত চৌহান, জিজ্ঞেস করেছিলে? তার এক বছর আগে জিজ্ঞেস করেছিলে কে কে কীরকম গাইছে, হোয়াট অ্যাবাউট কে কে। তোমরা এই এই কোশ্চেনটা পার্মানেন্ট, কিন্তু ক্যারেক্টার চেঞ্জ হতে থাকবে, ক্যারেক্টার চেঞ্জ হতে থাকবে, নেম চেঞ্জ হতে থাকবে, কোশ্চেন উইল বি পার্মানেন্ট। প্রত্যেকটা হিরোইন গাইছে, প্রত্যেকটা ক্যাবরে ডান্সার আইটেম নাম্বার গাইছে, প্রত্যেকটা স্টার যাদের জন্য আমরা গেয়েছি, যাদের আওয়াজ তুমি ওরা গান করছে, অ্যাক্টিং পারে না ওরা গান করছে। ইট ইজ অল মেশিন। ওদের ওদের তুমি যদি স্টেজে মাইক দিয়ে দাও না পাবলিকলি, পাবলিক ওদের পিটিয়ে দেবে যদি ওদের রিয়েল আওয়াজে গান করে দেয়। ইটস ব্যাড। তো মিউজিক বলে কিছু নেই এখন, এভরিবডি ইজ এ মিউজিক ডিরেক্টর, এভরিবডি ইজ এ সিঙ্গার। উই আর বর্ন। আমাদের তাজমহল হয়েছে যেটা বারবার হয় না, তাজমহল সবসময় থাকবে। আমরা বুঝতে পারছি আমাদের মানে ভবিষ্যতে কি হবে না? হবে না কেন হবে, কোথা থেকে হবে, তুমি কি ইমাজিন করছো? আরে মিস্টার এ আর রহমান আমাদের গান গেয়ে গাওয়াতে পারে না কি কম্পোজিশনটা কি? নাজনি সুনো না ওনার গান আমি গেয়েছি, মুঝে তুম পে হক তো দো না চাহে তো জান লো না, ও গান গাই গিয়ে শোনাতে পারবে না তোমাকে গান কি। ওনার কৃষ্ণমূর্তি বলে যে অ্যাসিস্ট্যান্ট, সে গান করে আমাদের গানটা শিখিয়ে আমাদের গান করিয়েছে, তো সে সে সিঙ্গার হয়ে গেছে। বরাবরই একজন বিতর্কিত মানুষ সালমান খানের গাড়ি চালানো নিয়ে একটি মন্তব্য করে ফেলেছিল, সেটা কি নিজে করেছিলে নাকি তোমার মুখে মন্তব্যটা বসানো হয়েছিল? অ্যাকচুয়ালি কন্টিনিউশন অন্য ছিল। আমি লিখেছিলাম কুত্তা রোড পেস হয়েগা তো কুত্তে কি মত মারেগা, মানুষ কি বলিনি। তারপর লিখেছিলাম কি রোডে কারা ঘুমোচ্ছে, যারা চারটে বিয়ে করছে তাদের আটটা সন্তান, বাপ জানি না কোথায় গেছে, বিয়ে করছে আর সন্তান পদা করেছে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তারপর একটা সালমান খান আসে গাড়ি চালিয়ে মেরে দেয়। তো কুকুরদের লাইফ তো বেটার, ওরা তো পালাতে পারে, ওরা বুঝে যায় দূর থেকে গাড়ি আসছে কিছু আসছে, হাইওয়েতে চলছে তো মারা যায়, কিন্তু কুকুর যখন রাস্তায় শুয়ে আছে তখন দিন মরে না। তো এইটা একটা বিবাদ ছিল, যেই টুইটটা আমার বউ ডিলিট করে দিয়েছে আর আমার কাছে ফোন কেড়ে নিয়েছিল কতদিন। তো ইট ওয়াজ আ সিরিজ আই ওয়ান্টেড টু সে, হয়নি। এই জন্যই আমার মনে হয় একদিন না একদিন পেজ রিপোর্টার হয়ে যাও, বুঝেছো? মিস্টার এ আর রহমানকে কি প্রশ্ন করবে? এ আর রহমান আমাদের এই যে মিউজিশিয়ানরা আছে না যত বসে আছে, এদের পেটে লাত মেরেছে, এ আর রহমান এই জগৎকে শেখালো কি তোমাকে মিউজিশিয়ান হওয়ার দরকার নেই, তোমাকে স্কুলে যেতে হবে না, তোমাকে সরস্বতী আরাধনা করতে হবে না, তোমরা শুধু একটা ল্যাপটপ নিয়ে আসো, এই 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 করো, এই এই করো করো, কাউকে দিয়ে গাইয়ে দাও আর এদিক থেকে ডাউনলোড করো, এই করো এই করো এই করো। আমি এ আর রহমানকে মিউজিশিয়ান মনেই করি না, ও এক্সপেরিমেন্ট করেছে সব, নট উইদাউট এনি মিউজিক ইনস্ট্রুমেন্ট, ও এক্সপেরিমেন্ট করেছে সব টেকনো দিয়ে, সাউন্ড দিয়ে, বাজিয়ে না। পঞ্চম দা এক্সপেরিমেন্ট করেছে জানো কি, চিরুনি বিনোদন জলি মুখার্জির পিঠে জল দেখে ওটা এসে না মুঝে, ও সব করেছে পঞ্চম দা, সব কিছু করেছে, অ্যাকোস্টিক সাউন্ড মিউজিক। এদের এদের কিছু বলো না, আমি ওপেনলি বলছি আজকে দেশের মিউজিশিয়ান যাদের কাছে কাজ নেই তো অনলি বিকজ অফ এ আর রহমান। শাহরুখ খানকে কি প্রশ্ন করবে? শাহরুখ খান ইজ টোটালি আ ভেরি সাকসেসফুল বিজনেসম্যান, হি ইজ মোর ইন টু মার্কেটিং, ও মার্কেটিং নিজে অ্যাড করে করে ও ফিল্মগুলোকেও মার্কেটিং করে দিয়েছে। তাই জন্য তো লাস্ট কত বছর ধরে
ওর মার্কেটিং চক্করে ফিল্মটা ছড়ে গেছে, মার্কেটিংটা বেশি হয়ে গেছে। তো ও যদি বলে কি আমি ফিল্মটা বানাবো, আমার কত টাকা এসে যাবে, আমি এদিক থেকে এই ব্র্যান্ড চলে আসবো, আমি এই এদিক থেকে এই এতগুলো ব্র্যান্ড এসে যাবে, এদিক থেকে এত নাম হয়েছে, হি ইজ আ টোটালি হিজ ও প্রোডাক্ট বানাচ্ছে অ্যান্ড বিক্রি করছে। যারা ভালো ফিল্ম বানাচ্ছে তাদের সাথে শাহরুখ খান কাজ করছে না। লাস্ট প্রশ্ন, অরিজিৎ সিং কে কি প্রশ্ন? আমি আজকে যেই গান শুনি সব গানই অরিজিৎ, কিন্তু অনেকরা বলে এটা অরিজিৎ না। মানে কোনটা অরিজিৎ সেটা আমি জানি না, কিন্তু অরিজিৎ খুব ভালো গায়। এবার একটু র্যাপিড ফায়ার করতে হবে, একটা করে উত্তর কিন্তু দিতে হবে। আমরা দেখি এই রাউন্ডের শেষে আমরা কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি অভিজিৎদাকে পাই। কানপুর নাকি মুম্বাই? আই মিস কানপুর, আই ডোন্ট মিস মুম্বাই। কানপুর। মাছ ভাত নাকি পাও ভাজি? মাছ ভাত। কিপটে নাকি খরচা করতে ভালোবাসো? অ্যাজ আ বয়ফ্রেন্ড আই এম সবচেয়ে কনজিউস, তাই বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। বাহ। আর এমনিতে বউ রেগে গেলে খরচাই খরচা করতে হয়। এক্সেলেন্ট। গায়ক অভিজিৎ নাকি মানুষ অভিজিৎ? ভালো মানুষ না হলে তুমি গায়ক হতে পারবে না, তবে ওই অটো টিউনার থাকবে, অটো টিউনার থ্রু গাইবে। গভীর জঙ্গল নাকি নির্জন দ্বীপ? গভীর জঙ্গল। বাহ। লাস্ট কোয়েশ্চেন, আচ্ছা তুমি কাউকে ডেঙ্গু আর্টিস্ট বলেছিলে, তাই নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল, কাকে বলেছিলে? তখন ডেঙ্গু ছড়িয়েছিল, এখন আর ডেঙ্গু নেই। তার মানে উত্তরও নেই? তো উত্তর কেন দেবো? দেবে না, জিলেট গার্ড লাইফ লাইন ধরে বসো। মানে হচ্ছে আমাদের কোনো প্রশ্নের উত্তর না দিলে জিলেট গার্ড লাইফ লাইন, তার মানে দর্শকের তরফ থেকে একটি প্রশ্ন আসবে, তার উত্তর কিন্তু তোমায় দিতে হবে। কি নাম, কোত্থেকে আসছো? রাজেশ। রাজেশ, রাজেশ কোত্থেকে? আমতলা। কি প্রশ্ন? দাদা আপনি তো বোম্বেতে অনেক বড় বড় দুর্গাপুজো করেছেন, তো ওখানে একটা প্রবলেম হয়েছিল গণ্ডগোল, তো সেই ঘটনাটা যদি বলেন। দেখো বড় বড় দুর্গাপুজো করিনি, সবচেয়ে বড় দুর্গাপুজো করি একটাই দুর্গাপুজো, ওটার নাম হচ্ছে অভিজিতের লোকান্ডলা দুর্গাপুজো। এইটা আজ অব্দি বুঝতে পারিনি এটা কীরকম হয়, ওদিকে পুরো মিডিয়া বসে, আমাদের স্পন্সর ইজ দ্য লিডিং মিডিয়া কোম্পানি, পুলিশ কমিশনারদের ফ্যামিলি বসে, ইনকাম ট্যাক্স, ব্যুরোক্র্যাট, ব্যাংকের সব কই বসে, কখন কোথার থেকে কমপ্লেন হয়ে গেল এটা আজ অব্দি বুঝতে পারিনি। তো বড় কিছু করতে গেলে ছোট ছোট লোকেরা আসে, ছোট লোক। এক্সেলেন্ট। রাজেশ তুমি চলে এসো, সুযোগ পাবে ওনার সঙ্গে একটা সেলফি তোলার। তুমি পাবে জিলেট গার্ডের পক্ষ থেকে এই গিফট। অভিজিৎ দা এত সুন্দর চাঁচা ছোলা উত্তর দেওয়ার জন্য জিলেট আপনাকে জানায় স্যালুট। জিলেট নিয়ে এসেছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়, তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনিও হয়ে যান আপগ্রেডে। আপনার জন্য রয়েছে জিলেট মার্ক 3 তরফ থেকে এই গিফট, এবং আমাদের অপুর সংসারের তরফ থেকে একটা সামান্য উপহার অভিজিৎদার জন্য। এইটা না স্টিম আয়রন, অভিজিৎ দা চলে যাবে গান না খেয়ে, এ তো হতে পারে না, আমরা রাতে ঘুমোতে যেতে পারবো না। মাইক কই? তুমি ভি হো মে ভি হো পাসা হো তো কহে দুম আখির কিউ পল মে ইউ দিওয়ানা মে হো গয়া, তুমি জো মেনে দেখা তুমি জো মেনে জানা তুমি জো মেনে দেখা তুমি জো মেনে জানা জো হোশ থা ও তো গয়া, বদন কি খুশবু জগন লগি জাদু কি হো কে বেকাবু দিল খো গয়া, তুমি জো মেনে দেখা তুমি জো মেনে জানা তুমি জো মেনে দেখা তুমি জো মেনে জানা জো হোশ থা ও তো গয়া, বদন কি খুশবু জগন লগি জাদু কে বেকাবু দিল কো গয়া, তুমি জো মেনে দেখা তুমি জো মেনে জানা তুমি
জমেনে জমেনে দেখা তুমি জমেনে জানা